রাশিয়ার সাথে বাণিজ্যে দেশীয় মুদ্রার পরিবর্তন করতে চলেছে ভারত। মার্কিন ডলারকে বাইপাস করার একটি প্রক্রিয়া চলতি সপ্তাহে কার্যকর হবে বলে জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন এফআইইও। সিএনবিসিকে বলেছেন, রাশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্যে সরাসরি রুপি রুবল অর্থ প্রদানের অনুমতি দেওয়ার একটি সিস্টেম এই সপ্তাহে চালু হতে পারে। এই ব্যবস্থা ভারত ও রাশিয়াকে মার্কিন ডলারকে বাইপাস করে আর্থিক ক্রিয়াকলাপ চালানোর অনুমতি দেবে। ইউক্রেনের সংঘাতের পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া কার্যকরভাবে মার্কিন মুদ্রা ব্যবহার থেকে অবরুদ্ধ রয়েছে।